শপথ গ্রহণের আগে উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জের বিবেকানন্দ অবস্থিত তৃণমূল কংগ্রেস পার্টি অফিস থেকে একটি মিছিল করে কালিয়াগঞ্জ পৌরসভা আসেন তৃণমূল কংগ্রেসের সমস্ত কাউন্সিলররা। উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পৌরসভার নবনির্বাচিত 3টি ওয়ার্ডের কাউন্সিলর, তৃণমূল কংগ্রেসের 10টি, বিজেপি 6টি এবং নির্দল এর একজন কাউন্সিলর শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশগ্রহণ করে শপথ গ্রহণ করে। আমি সোমা চৌধুরী দেব কালিয়াগঞ্জ পৌরসভার একজন পুর প্রতিনিধি নির্বাচিত হয়ে ভগবানের নামে শপথ গ্রহণ করছি। আন্তরিকভাবে অঙ্গীকার করছি যে আমি বিধিবদ্ধভাবে সংস্থিত ভারতের সংবিধানের প্রতি আমার প্রকৃত বিশ্বাস ও আনুগত্য বজায় রাখব এবং আমার ওপর ন্যস্ত দায়িত্ব বিশ্বস্ততার সাথে পালন করব। আমি সংবিধানের প্রতি আমার প্রকৃত বিশ্বাস এবং আনুগত্য বজায় রাখব এবং আমার উপর ন্যস্ত দায়িত্ব বিশ্বস্ততার সঙ্গে পালন করব। আমি বিধিবদ্ধভাবে সংস্থিত ভারতের সংবিধানের প্রতি আমার প্রকৃত বিশ্বাস ও আনুগত্য বজায় রাখব এবং আমার উপর ন্যস্ত দায়িত্ব বিশ্বস্ততার সঙ্গে পালন করব। আমি মনোজ কুমার সরকার কালিয়াগঞ্জ পৌরসভার একজন পৌর প্রতিনিধি নির্বাচিত হয়ে ঈশ্বরের নামে শপথ গ্রহণ করেছি। আন্তরিকভাবে অঙ্গীকার করছি যে আমি বিধিবদ্ধভাবে সংহিত ভারতের সংবিধানের প্রতি আমার প্রকৃত বিশ্বাস ও আনুগত্য বজায় রাখার এবং আমার ওপর ন্যস্ত দায়িত্ব বিশ্বস্ততার সাথে সঙ্গে পালন করব। গৌতম বিশ্বাস কালিয়াগঞ্জ পৌরসভার একজন পুর প্রতিনিধি নির্বাচিত হয়ে ঈশ্বরের নামে শপথ গ্রহণ করছি। আন্তরিকভাবে অঙ্গীকার করছি যে আমি বিধিবদ্ধভাবে সংস্থিত ভারতের সংবিধানের প্রতি আমার প্রকৃত বিশ্বাস ও আনুগত্য বজায় রাখব এবং আমার উপরে ন্যস্ত দায়িত্ব বিশ্বস্ততার সাথে পালন করব। আমি দয়া বর্মন দেবশর্মা কালিয়াগঞ্জ পৌরসভার একজন পুর প্রতিনিধি হিসাবে এক হয়ে ঈশ্বরের নামে শপথ গ্রহণ করছি যে আমি বিধিবদ্ধভাবে সংস্থিত ভারতের সংবিধানে প্রতি আমার প্রকৃত বিশ্বাস ও আনুগত্য বজায় রাখব এবং আমার উপর ন্যস্ত দায়িত্ব বিশ্বস্ততার সঙ্গে পালন করব। নমস্কার। আমি কালিয়াগঞ্জ পৌরসভার একজন পৌর প্রতিনিধি নির্বাচিত হয়ে ঈশ্বরের নামে শপথ গ্রহণ করছি। আন্তরিকভাবে অঙ্গীকার করেছি যে আমি বিধিবদ্ধভাবে সংস্কৃত ভারতের সংবিধানের প্রতি আমার প্রকৃত বিশ্বাস ও অনুগ্রহ বজায় রাখব এবং আমার উপর দায়িত্ব ও বিশ্বস্ততার সঙ্গে পালন করব। আমি কার্তিক চন্দ্র পাল কালিয়াগঞ্জ পৌরসভার একজন পুর প্রতিনিধি নির্বাচিত হয়ে ঈশ্বরের নামে শপথ করছি এবং আন্তরিকভাবে অঙ্গীকার করছি যে আমি বিধিবদ্ধভাবে সংস্থিত ভারতের সংবিধানের প্রতি আমার প্রকৃত বিশ্বাস ও আনুগত্য বজায় রাখব এবং আমার উপর ন্যস্ত দায়িত্ব বিশ্বস্ততার সাথে পালন করি। আমি গৌরাঙ্গ দাস কালিয়াগঞ্জ পৌরসভার একজন পৌর প্রতিনিধি নির্বাচিত হয়ে ঈশ্বরের নামে শপথ করছি এবং আন্তরিকভাবে অঙ্গীকার করছি যে আমি বিধিবদ্ধভাবে সংস্থিত ভারতের সংবিধানের প্রতি আমার প্রকৃত বিশ্বাস ও আনুগত্য বজায় রাখব এবং আমার উপর ন্যস্ত দায়িত্ব বিশ্বস্ততার সঙ্গে পালন করব। আমি
আমি পিয়ালি সাহা দাস কালিয়াগঞ্জ পৌরসভার একজন পৌর প্রতিনিধি নির্বাচিত হয়ে ঈশ্বরের নামে শপথ গ্রহণ করছি। আন্তরিকভাবে অঙ্গীকার করছি যে আমি বিধিবদ্ধভাবে সংস্কৃত ভারতের সংবিধানের প্রতি আমার প্রকৃত বিশ্বাস ও আনুগত্য বজায় রাখব এবং আমার উপর ন্যস্ত বিশ্বাস দায়িত্ব বিশ্বস্ততার সাথে পালন করব। নমস্কার। Councillor of municipality area of Kalyagunj, district Uttar Dinajpur, to swear in the name of God, I swear affair that I will be true, fair and evident of to the council of Indian as law assistant and that I will faithful discharge that duty or upon which I am about to enter. একজন পৌর প্রতিনিধি নির্বাচিত হয়ে ভগবানের নামে শপথ গ্রহণ করছি এবং আন্তরিকতার স্বীকার করছি যে আমি বিধিবদ্ধভাবে সংগতি ভারতের সংবিধান প্রতি আমার প্রকৃত বিশ্বাস ও আনুগত্য বজায় রাখব এবং আমার উপর ন্যস্ত দায়িত্ব আমি শ্রীমতী শম্পা কুণ্ডু কালিয়াগঞ্জ পৌরসভার একজন পৌর প্রতিনিধি নির্বাচিত হয়ে ভগবানের নামে শপথ গ্রহণ করছি। আন্তরিকভাবে অঙ্গীকার করছি যে আমি লিপিবদ্ধভাবে সংস্কৃত ভারতের সংবিধানের প্রতি প্রকৃত বিশ্বাস এবং আনুগত্য বজায় রাখব এবং আমার উপর ন্যস্ত দায়িত্ব বিশ্বস্ততার সাথে সঙ্গে পালন করব। রাম নিবাস সাহা কালিয়াগঞ্জ পৌরসভা একজন প্রতিনিধি নির্বাচিত হয়ে ঈশ্বরের নামে শপথ গ্রহণ করছি। আন্তরিকভাবে অঙ্গীকার করছি যে আমি বিধিবদ্ধভাবে সংস্কৃত ভারতের সংবিধানের প্রতি আমার প্রকৃত বিশ্বাস ও আনুগত্য বজায় রাখব এবং আমার উপর ন্যস্ত দায়িত্ব বিশ্বস্ততার সঙ্গে পালন করব। আমি বসন্ত রায় পৌরসভার একজন ঈশ্বরের নামে শপথ গ্রহণ করছি। আন্তরিক কথা অঙ্গীকার করছি যে আমি বিধিবদ্ধভাবে সংস্কৃতি প্রতি আমার প্রকৃত বিশ্বাস ও অনুগত্য বজায় রাখব এবং আমার ন্যস্ত দায়িত্ব বিশ্বস্ততার সঙ্গে গ্রহণ করব।